অনেক খাতা আছে, সে খাতা ভিতরে অনেক কিছু লেখা যায়, কিন্তু সেই খাতা ভিতরে গোটে নিয়ারা খাতা থাকে যাহাকে আমি সমস্তে কহ রব খাতা। এই এস নিউজ ওড়িয়ার প্রযোজনার আমি এক নূ স্টোরি ইমেজর ওড়িয়া সাহিত্যের এক নূ বিপ্লবকে নিয়ে আমি আপনার দেখাইবু সবুদিন ঠিক সন্ধ্যার নূয় ধারাবাহিক রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, আহকু আমি রব খাতার না এপাই দিয়েছু যে জীবন সবু মূল্যবান হচ্ছে রব খাতা। কে আপনি রব তো কইপারতি, কিন্তু প্রকৃতরে সে খাতা যে কত মহান আমার জীবনরে, আমার নূয় ধারাবাহিক রব খাতা দেখলে আপনার মানে জাঁপারে। এখন সংযোজনা করেছেন অধ্যাপক প্রফুল্ল সাহু, আউ এতে সহ সম্পাদিকা আছেন প্রগতি ভূঁইয়া, আউ প্রযোজক প্রসন্ন কুমার দাস। এস নিউজ ওড়িয়ার এই নূয় প্রয়াস কবি লেখক ও গাল্পিককে নিয়ে আপন মানে দেখা জমা ভুলবেনি। আমার স্টোরি ইমেজর না হচ্ছে রব খাতা। নমস্কার, মু সন্তোষী। এবে করোনার আতঙ্ক, ঘরে রুহন্তু এবং সুস্থ রুহন্তু, সরকারঙ্ক নিয়ম পালন্তু, এহাই আজির রব খাতার বার্তা। নমস্কার দর্শক বন্ধু, রব খাতার আজির ফর্দরে আমার সহিত অছন্তি কবয়িত্রী নীলিমা প্রিয়দর্শিনী মিশ্র, ডক্টর রবীন্দ্রনাথ পণ্ডা, কবয়িত্রী সবিতা মঞ্জরী দাস। নমস্কার, মু নীলিমা প্রিয়দর্শিনী মিশ্র। রফ খাতার আজির অধ্যায়ে মু আপনমানপাই নেই আসিছি গোটে ছোট কবিতা, গরিবর হাহাকার। আততায়ী করোনার বলিষ্ঠ প্রহারে, আততায়ী করোনার বলিষ্ঠ প্রহারে আজি উজুড়ুছি জীবনর সবু সুখ শান্তি। হজি অছি স্বপ্ন সবু, হজি অছি স্বপ্ন সবু, যাহা দিনে দেখিতিলা গরিবর আখি। ওলিয়ে খটিলে ওলিয়ে খায়ে সে, ওলিয়ে খটিলে ওলিয়ে খায়ে সে, তথাপি সে খটুথিলা তার শরীরর সবু রক্তবিন্দু, বারবার সে নিগাড়ুথিলা তার শরীরর সবু রক্তবিন্দু, বারবার সে নিগাড়ুথিলা তার সাতসিয়া লুগারে ছুয়ার মুহঁকু পোছি দেউ দেউ, উজ্জ্বল ভবিষ্যতর কেতে স্বপ্ন বুণুথিলা, উজ্জ্বল ভবিষ্যতর কেতে স্বপ্ন বুণুথিলা। হেলে আজি আখিরে নিদ নাহি তার, হেলে আজি আখিরে নিদ নাহি তার, কাহিঁকি না পেটরে বি দানা নাহি, কাহিঁকি না পেটরে বি দানা নাহি, হাতরে করিবা পাই কিছি কাম নাহি, নাহি কিছি সম্বল বি করোনার বজ্রাঘাতকু সহি যিবা পাই, করোনার বজ্রাঘাতকু সহি যিবা পাই। আউ যেউ সবু স্বপ্নর মঞ্জি বিঞ্জি দেইথিলা ধীরে ধীরে খতসার ও জলর অভাবে, যেউ সবু স্বপ্নর মঞ্জি বুণি দেইথিলা ধীরে ধীরে খতসার ও জলর অভাবে, সেসবু নির্মূল হেবারে লাগিছি, কাহিঁকি না সকাল উঠি পড়ি তার ছুয়া যেতবে বিকল হয়ে খাদ্য টিকে পাই, তার সবু ধৈর্যর বন্ধ ভাঙ্গুচি, তার ধৈর্যর সবু বন্ধ ভাঙ্গুচি, প্রতিটি মুহূর্তে আখি আগে তার মৃত্যু বিভূষিকা নাচুছি, এই তো তার নুয়ানিয়া চাড়ঘর সবুদিন পাই শ্রীহীন হয়ে যাওছি, কেবে ফেরিযিব করোনা মোদেশু না ফেরিবনি কেবে ভাবুছি, কেবে ফেরিযিব করোনা মোদেশু না ফেরিবনি কেবে ভাবুছি, গরিব জীবন জীবিকা হরাই, গরিব জীবন জীবিকা হরাই, আর্তচিৎকারে কান্দুছি, আর্তচিৎকারে কান্দুছি। নমস্কার, মু ডাক্তার রবীন্দ্রনাথ পণ্ডা বাঙ্কি। আজি স্টোরি ইমেজ রব খাতার শহেতম এপিসোড শেষ হওয়ার অবসরের মু তার এই অনুষ্ঠানকে ধন্যবাদ জনাউছি। এক চপলমতি শিশু অনুষ্ঠান দশ বর্ষর অভিজ্ঞতাকে পাথেয় করে সে তার ছোট ছোট টেণা মেলাই আজ সুন্দর আকাশ পথ ভেদ করা যে প্রয়াস করছে তার জলপথ কুসুমিত হয়। প্রভু জগন্নাথ অপার করুণা অনুষ্ঠানের উত্তরোত্তর উন্নতি করা সহ এই অনুষ্ঠানের কর্মকর্তা মানকর উত্তরোত্তর উন্নতি কামনা এবং প্রভুঙ্ আশীর্বাদ কর্মকর্তা মানকর উপরে অজাড়ি হওয়া প্রভু পাখে প্রার্থনা করে মু বক্তব্য রাখুছি। নমস্কার, মানব সমাজ নিজের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করা সে অনেক পর্বপর্বাণী তৈরি করছে। এবে শ্রাবণ পবিত্র শ্রাবণ মাস চালছি, শ্রাবণ মাসে অনেক পর্বপর্বাণী রয়েছে, সেতু রাখি অন্যতম অটে। রাখি হচ্ছে ভাই ভৌণীকর পবিত্র সম্পর্কর এক পর্ব। এই দিন ভৌণী ভাই হাতের ভাইর মঙ্গল কামনা করে ভাই হাতের রাখিটিয়ে বাঁধি থাকে,
ଏହାକୁ ଗହ୍ମା ପୂର୍ଣ୍ଣିମା ମଧ୍ୟ କହନ୍ତି। ଏହି ଗହ୍ମା ପୂର୍ଣ୍ଣିମା ବା ଶ୍ରାବଣ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ଏହି ରାକ୍ଷୀ ପର୍ବ ପାଳନ କରାଯାଏ। ଶ୍ରାବଣ ମାସ ପୂର୍ଣ୍ଣିମାରେ ବଳଦେବଜୀଙ୍କର ଜନ୍ମ ଉତ୍ସବ ମଧ୍ୟ ପାଳନ କରାଯାଏ। ବଳଦେବଜୀ ହେଉଛନ୍ତି ହଳଧର ରୂପ, ବିଷ୍ଣୁଙ୍କର ଦଶ ଅବତାରରୁ ଅଷ୍ଟମ ଅବତାର ଅଟେ ଏ ହଳଧର ରୂପ। ଏବେ ସେ ଗୋପାଳ ବଂଶର, ତେଣୁ ଗୋପୂଜା ମଧ୍ୟ ଏହି ଦିନ କରାଯାଏ। ଆମ ହିନ୍ଦୁମାନଙ୍କର ଅନେକ ପର୍ବପର୍ବାଣି ଅଛି, ସେମାନେ ପ୍ରକୃତିକୁ ସ୍ଥିର ରଖିବା ପାଇଁ ପ୍ରକୃତି ପୂଜା କରିଥାନ୍ତି। ପାହାଡ଼, ପର୍ବତ, ପାଣି, ଜଳ, ନଦୀ ଏବଂ ପଶୁମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପୂଜା କରିଥାନ୍ତି। ଏହି ଦିନ ଗୋପୂଜା ମଧ୍ୟ କରାଯାଏ। ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମାଟି ଅନ୍ୟତମ। ଏହି ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ପାଇଁ ଅନେକ କିମ୍ବଦନ୍ତୀ ମଧ୍ୟ ରହିଅଛି। ସେଥିରୁ କିମ୍ବଦନ୍ତୀ ପୌରାଣିକ ଏବଂ ଐତିହାସିକ କିମ୍ବଦନ୍ତୀ ମଧ୍ୟ ରହିଅଛି। ପୌରାଣିକ କିମ୍ବଦନ୍ତୀ ହେଲା ଯେ ଶିଶୁପାଳୁ ହତ୍ୟା କରି ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ଫେରିଥିଲେ ସେତେବେଳେ ଦ୍ରୌପଦୀ ଦେଖିଥିଲେ ତାଙ୍କ ହାତରେ ଆଙ୍ଗୁଠିରେ ରକ୍ତ ଲାଗିଥିଲା, ତେଣୁ ସେ ନିଜ କାନିକି ଚିରି ସେତେବେଳେ ବାନ୍ଧି ଦେଇଥିଲେ। ଏହାର ପ୍ରତିଦାନରେ ସେ ତାଙ୍କ କୁରୁସଭାରେ ତାଙ୍କୁ ମାନ ରକ୍ଷା କରିଥିଲେ। ତେଣୁ ଏହି ଦିନ ମଧ୍ୟ ଏହି ଛିଣ୍ଡାକନା ରାକ୍ଷୀଟି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରାକ୍ଷୀର ମାନ୍ୟତା ପାଇଥିଲା ବୋଲି ଜଣାଯାଏ। ଐତିହାସିକ କିମ୍ବଦନ୍ତୀ ହେଉଛି ସମ୍ରାଟ ଆଲେକଜାଣ୍ଡର ଯେତେବେଳେ ଭାରତ ଆକ୍ରମଣ କରିବା ପାଇଁ ପୁରୁ ରାଜାଙ୍କ ସହିତ ଯୁଦ୍ଧ କରିଥିଲେ। ସେ ପ୍ରଥମ ଥର ହାରିଯାଇଥିଲେ ଏବଂ ଦ୍ୱିତୀୟ ଥର ସେ ହାରିଯିବାର ଆଶଙ୍କା ଦେଖି ସମ୍ରାଟ ଆଲେକଜାଣ୍ଡରଙ୍କ ପତ୍ନୀ ତାଙ୍କ ପୁରୁ ରାଜାଙ୍କ ହାତରେ ରାକ୍ଷୀ ବାନ୍ଧିଦେଇଥିଲେ। ଦ୍ୱିତୀୟ ଥର ଯେତେବେଳେ ହାରିଯାଇଥିଲେ ସେ ସମୟରେ ପୁରୁ ତରବାରୀଟି କାଢ଼ି ସମ୍ରାଟ ଆଲେକଜାଣ୍ଡରଙ୍କୁ ହତ୍ୟା କରିବାକୁ ଉଦ୍ୟତ କରନ୍ତେ ସେ ନିଜ ହାତ ରାକ୍ଷୀଟି ଦେଖି ପୁଣି ତରବାରଟି ଫେରାଇ ନେଇଥିଲେ। ତେଣୁ ସମ୍ରାଟ ଆଲେକଜାଣ୍ଡର ବର୍ତ୍ତି ଯାଇଥିଲେ। ଏହି କାହାଣୀ ମଧ୍ୟ ରହିଛି। ଏହା ହେଉଛି ରାକ୍ଷୀର ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ସମୟର କାହାଣୀ। ତେଣୁ ଏହିପରି ସେବେଠୁ ମଧ୍ୟ ଏହି ରାକ୍ଷୀ ବନ୍ଧନର କାହାଣୀ ରହିଅଛି, ପ୍ରଚଳିତ ଅଛି ବୋଲି ଜଣାଯାଏ। ଏବେ ମଧ୍ୟ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଆମର ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ରଙ୍କ ପାଇଁ ପାଟ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ପାଟକନାର ରାକ୍ଷୀ ତିଆରି ହୁଏ ଏବଂ ସୁଭଦ୍ରାଙ୍କୁ ଛୁଆଁ ଭାଇ ଭଉଣୀଙ୍କ ସମ୍ପର୍କ ଏତେ ନିବିଡ଼ ତା ଦେହରେ ବନ୍ଧାଯାଏ ଏବଂ ରାକ୍ଷୀ ପର୍ବ ମଧ୍ୟ ପାଳନ କରାଯାଏ। ଏହି ରାକ୍ଷୀ ଉପରେ ମୋର ଗୋଟିଏ କବିତା ପାଠ କରିବାକୁ ଯାଉଛି। ମୋର କବିତାର ଶୀର୍ଷକ ରାକ୍ଷୀ ବନ୍ଧନ। ଗୋଟିଏ ଶାଖା ବୃନ୍ତର ଦୁଇ କିସୁନ୍ଦର କଳିକା, ଗୋଟିଏ ପୁଅ ଆନଟି ଝିଅ ଏକ ଆନର ବର୍ତ୍ତିକା, ସେ ଦୁହେଁ ହେଲେ ଭାଇ ଭଉଣୀ କେଡ଼େ ପବିତ୍ର ଭାବ, ସେ ଭାବ ଡୋରି ଅତି ନିବିଡ଼ ତାକୁ କି କଳି ହେବ, ଜଗା ସୁଭଦ୍ରା ସ୍ନେହ ପରି ଏ ଭାଇ ଭଉଣୀ ମେଳି କେତେ ମହତ କଥା ରହିଛି ତାଙ୍କର ଭଳି ଭଳି, ଅବୁଝା ହେଲେ ବୁଝାଇ ଦିଏ କୋଳାଇ ନେଇ ଭାଇ, ଅବାଟେ ଗଲେ ଆକଟ କରି ବାଟ ବତାଇ ଥାଇ, ବଡ଼ ଭଉଣୀ ଥିଲେ ଭାଇର ସେ ମନେ ସାହସ ଦିଏ, ସାନ ଭଉଣୀ ସ୍ନେହ ବଳେ ସ୍ନେହ ବଦଳେ ଆଶିଷ ନେଇଥାଏ, ରଖିବା ଏହି ଦୃଢ଼ ସମ୍ପର୍କ ସ୍ନେହ ଡରେ ବାନ୍ଧି, ତୋଲିବାନୀ ଏଇ ବନ୍ଧନ ଧନ ରତ୍ନେ ଛନ୍ଦି, ପ୍ରଭୁଙ୍କ ଆଗେ ଦୁହେଁ ଦୁହିଁଙ୍କ ଗୁହାରି କଲେ ଯାଇ, ଏହି ବୃନ୍ତର କଳିକା ଦୁଇ ଭିନ୍ନ ନକର ସାଇ, ଭଉଣୀ ବାନ୍ଧେ ଭାଇ ହାତରେ ପବିତ୍ର ଡର ରାକ୍ଷୀ, ଭାଇର ଆୟୁ ସୁଖ୍ୟାତି ବଢ଼ୁ ଜଗାକୁ ରଖି ସାକ୍ଷୀ, ଖେଳ ନୁହେଁ ରାକ୍ଷୀ ବନ୍ଧନ ବଢ଼ାଏ ମନ ବଳ, ଭଉଣୀ ଠାରେ ଭାଇର ରହେ ସରଦା କାଳ କାଳ। ଧନ୍ୟବାଦ। ଶୁଭ ସନ୍ଧ୍ୟା। ଆଜି ରବଖାତା ପ୍ରୋଗ୍ରାମରେ ମୋର ଏକ କବିତା ହେ ବିଶ୍ୱମୋହନ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଇଁ ଗୋଟିଏ ପ୍ରାର୍ଥନା। ହେ ବିଶ୍ୱମୋହନ ବିମୋହିତ ବିମୁକ୍ତ ବିଶ୍ୱାସ ବୁଣି ଦେଇ, ତୁମେ ହସୁଥାଅ କେଉଁ ବିମୁକ୍ତ ରାଗିଣୀର ତାଳେ ତାଳେ, ହେ ଚକାନୟନ ମୋ ଭାବନାରେ ମହଣ ମହଣ ମୃଗ ତୃଷ୍ଣା, ତୁମ ଦୁନିଆର ଅସୁମାରୀ ପ୍ରହେଳିକା ମୋ ଅଭିମାନ ଅହମିକା, ଅଜ୍ଞାତ ନୁହେଁ ପ୍ରଭୁ ମୁଁ କ୍ଷୁଦ୍ରାତି କ୍ଷୁଦ୍ରତମ ବିନ୍ଦୁ, ତୁମେ କରୁଣାର ପ୍ରଶାନ୍ତ ସିନ୍ଧୁ, ତୁମେ ମୋର ଅଳିକ ଅସ୍ମିତା। କ୍ଷୀଣ କଟାକ୍ଷରେ ଗରଳକୁ
ଦେଇପାର ଅମୃତ ସ୍ପର୍ଶ, କଣ୍ଟକିତ ପଥଧାରେ ପୁଷ୍ପର ପ୍ଲାବନ, ନିଦାଘରେ ଶୀତଳ ଲେପନ, ପ୍ରାଣ ପ୍ରକୃତି ପ୍ରାରବ୍ଧକୁ ଦେଇପାର ପ୍ରୀତିର ଆଶ୍ଳେଷ, ତୁମେ ହିଁ ତ ରଚିପାର ଅଖ୍ୟାତ ଆଖ୍ୟାୟିକା। ଅତିକ୍ରାନ୍ତ ହୋଇଥିବା ନୀରବ ଦିବସ ଜାମିନୀ, ଭିଜା ଭିଜା କଣ୍ଠସ୍ୱର, ଅକଳନ ଆତୁରତା, ମୋହବିଷ୍ଟ ନୟନ ଆବେଗ, ତୁମ ପାଇଁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ସ୍ୱପ୍ନ, ମୋ ଜୀବନ ଦିଗନ୍ତ ନୀଳିମା ଛୁଏଁ, ତୁମ ପାଇଁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ସ୍ୱପ୍ନ, ମୋ ଜୀବନ ଦିଗନ୍ତ ନୀଳିମା ଛୁଏଁ, ତୁମେ ମୋ ଅଭିପ୍ସାର ଅଳକାପୁରୀ, ତୁମେ ମୋର ଅଭିପ୍ସାର ଅଳକାପୁରୀ, ମୋ ଅନନ୍ତ ଅନ୍ତର ଗବାକ୍ଷ ଡେଇଁ, ଆସିବ କି ପ୍ରୀତିଲଗ୍ନେ ପ୍ରିୟତମ ମୋର, ଆସିବ କି ପ୍ରୀତିଲଗ୍ନେ ପ୍ରିୟତମ ମୋର। ଧନ୍ୟବାଦ। ନାଚ ନ ଶିଖିଲି ନାଚି ହୋଇପାରେ, ନାଚିବା ଏକ କଳା, ନାଚିବାକୁ ଇଚ୍ଛା କାହାର ବା ନଥାଏ। ମଣିଷ ଖୁସି ହୋଇଗଲେ ଟିକେ ନାଚିଦିଏ, ସେଇ ଟିକେ ନାଚ ଟିକେ ଖୁସି ଆଉ ଟିକେ ହସର ବାର୍ତ୍ତା ରଖାତରେ ଆଜି ଏମାନେ ବି ନାଚିପାରନ୍ତି। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା। ରାଜା ମୁଁ ଯେଉଁ ସ୍ୱପ୍ନର ତାରାଣୀ ତୁ, ତାରାଣୀ ତୁ, ରଙ୍ଗ ମୁଁ ଯେଉଁ ଫୁଲର ତା ବାସ୍ତ୍ର ତୁ, ତା ଶିକାରୀ ଯବାନୀ କୁଆରୀ ହୁଇ ବିକୁ ପାରି ଘରେ ଗମା, ଯେ ରକତିରେ ଜରାବେ ତୁ ଛିନେ ଜିଆ ବାରି ବାରି ମେରେ ଗମା, ବୋଲି ମୋତା ଲାଗି ତେରେ ସବା। ଆଜିକାଲି ମତେ କାଇଁ ଭଲ ଲାଗୁଛି ଭାରି, କୋ ବାହାନାରେ ତତେ କେବେ କେବେ ଛୁଇଁ ଦେ, କହିବାକୁ ସରି କହିବାକୁ ସରି ସରି। ତେବେ ଆପଣଙ୍କ ମୋବାଇଲରେ କବିତା ହେଉ କି ଗଳ୍ପ ନିଜେ ପଢ଼ି ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବରକୁ ପଠାନ୍ତୁ। ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର 7504424096। ଆଉ ଥରେ କହିଦେଉଛୁ 7504424096। ଆମ ଯୋଗାଯୋଗ ନମ୍ବର 9337286723।